প্লাস সাইজ মডেল। হ্যাঁ, মডেল আবার প্লাস সাইজ, ব্যাপারটা এখনও সমাজের একাংশ মেনে নিতে পারেন না। আর সেই স্টেরিওটাইপ মনোভাব ভাঙতেই সোহাগ চাঁদের গল্প। সোহাগ চাই মোটা হলেও সৌন্দর্যের জগতে সে কোনো অংশে কম নয়, সেটাই প্রমাণ করতে। একজন প্লাস সাইজ হয়েও সে দেখিয়ে দিতে চায় যে সে পারে না এমন কিছু নেই। তাই প্রতিযোগিতায় নাম লেখায় সেখানে 2 রাউন্ড অবধি উত্তীর্ণ হয়, তবে তার সাথে আসে নানান রকম বাধা। বিগত পর্বে আমরা দেখেছিলাম সব ডিজাইনারটা সুন্দরী মডেলদের জন্য দিয়ে দেওয়া হয়, কিন্তু সোহাগ তার বন্ধুকে কোনো ডিজাইনার দেওয়া হয়নি, কারণ তারা নাকি ফিট নয়। সোহাগ সেটার প্রতিবাদ করে অবশেষে তাদের জন্য ডিজাইনার আদায় করে নেয়। কিন্তু সমস্যা হয় তার তৈরি হওয়া কস্টিউম পরবার সময়। সোহাগের ড্রেস কিছুতেই ফিট হয় না, সেই নিয়ে শুরু হয় হাসাহাসি। বাকিরা ব্যঙ্গ করে তাকে নাম দেয় মিসেস কুমড়ো পটাশ। অবশ্য তাতে সোহাগের কিছুই যায় আসে না। কোনো প্রথা ভাঙতে হলে এরকম অনেক কথাই শুনতে হয়, এসবকে পাত্তা দিলে তার লক্ষ্যে পৌঁছানো হবে না সেটা সে ভালো করেই জানে। বাংলার সেরা পরমার বাছাইয়ের জন্য বিচারকদের পদে আসেন নায়িকা থেকে গায়িকা, অর্থাৎ অভিনেত্রী পায়েল সরকার, মধুরিমা পোশাক এবং সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রা বসেন বিচারকের আসনে, যারা একে একে যাচাই করে নেবেন কে হবে সেরা পরমা। সোহাগ নিকাশ করে তার যোগ্য জবাব দিয়ে বাঁচিয়ে নিল এই রাউন্ড। তবে এবার আসে পরের রাউন্ড, যেখানে তাকে পড়তে হবে সুইমিং কস্টিউম। স্বাভাবিকভাবেই সবার হাসির খোরাক হল সোহাগ, এই চেহারাই পরবে সুইমিং স্যুট, এও সম্ভব। এমনকি চাঁদ নিজেও এই কস্টিউম পরে সকলের সামনে আসতে দিতে চায় না সোহাগকে। সে বারণ করে, কিন্তু সোহাগ জানতে চায় কিসের অধিকারে সে বাধা দেয় সোহাগকে। চাঁদ স্বামীর অধিকারের কথা বললে সোহাগ চুপ করিয়ে দেয় তাকে, তার 20 লক্ষ টাকায় সম্পর্ক বিক্রির কথা বলে। তবে এই সব কিছুই নির্ভর করছে সোহাগ কতটা আত্মবিশ্বাসের সাথে এই পোশাকে নিজেকে তুলে ধরতে পারবে তার উপর। এবার দেখার পালা সোহাগ কি পারবে এই বডি শেমিংয়ের প্রথা ভেঙে সকলের মন জয় করে নিতে। জানতে হলে অবশ্যই দেখুন সোহাগ চাঁদ প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র কালার্স বাংলার পর্দায়।